বিএনপির কর্মসূচির বিপরীতে কোনো কর্মসূচি দেয় না আওয়ামী লীগ তবে ভোট পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীনরা বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি সভায় এসব কথা জানান ওবায়দুল কাদের এ সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে সেল গঠনের নির্দেশ দেন তিনি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি সভায় যোগ দেয় নেতাকর্মীরা এ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ চিনে নেতা না বানানোর আহ্বান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পকেটের লোক পকেটে ঢুকাবেন না নিজের লোক আত্মীয় দিয়ে কমিটি করা এটা চলবে দশ দফা দাবি আদায়ে বিএনপির চার দিনের পদযাত্রার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন ওবায়দুল কাদের তারা চার দিনের কর্মসূচি তারা জানতে চান আমরা পাল্টা কি কর্মসূচি আমরা কোনো পাল্টা পাল্টি আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে মাঠে আছি থাকব সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে সেল গঠনের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক টেলিভিশনে নিউজগুলো দেখবেন তারপরে যে অপপ্রচার মিথ্যাচার আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে এগুলো জবাব দেওয়ার জন্য সেল গঠন এ সময় রাজপথ না ছেড়ে প্রতিদিন কর্মসূচি রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবাইদুল কাদের প্রতিদিন কর্মসূচি কে কিভাবে সাজাবেন আপনারা মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা